হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব কীর্তির কীর্তিতে প্রবাসের প্রশংসা। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেইন টপিক। আসছে দক্ষিণী তারকা কীর্তি সুরেশের নতুন সিনেমা গুড লাক সাখি। রিসেন্টলি ভারতের স্বাধীনতা দিবস গিয়েছে এবং ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেজার। আর ট্রেজার মুক্তির সঙ্গে সঙ্গে সারা ফেলেছে, প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। গুড লাক সাখি সিনেমাটি তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। টিজারে দেখা যায় সাখি রূপী কীর্তির বিয়ে, পাদ্য বাচ্চে সবাই খুব খুশি। এর মধ্যে হঠাৎ জানা গেল হবু বর দুর্ঘটনায় আহত। গ্রামের মানুষ অবশ্য আগে থেকেই সখীকে অলক্ষী বলে আসছিল, এই বেলা সেই ধারণা আরো চেপে বসলো। এর মধ্যে সখী শুরু করলো শুটিং। বন্দুক হাতে গুলি চালাতে তার বেশ লাগে, সখী কি পারবে তার নামের আগে অলক্ষী বিশেষণ খোঁচাতে? উত্তর হলো অবশ্যই পারবে, সিনেমা বলে কথা, কিন্তু কিভাবে পারবে তা নিয়েই সিনেমাটি। 1 মিনিট 43 সেকেন্ডে টিজারেই কীর্তির কীর্তি মন জয় করেছে অনেকের। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে বাহুবলী খ্যাত প্রভাস শেয়ার করে ক্যাপশনে লিখেছে, দুর্দান্ত টিজার, নিশ্চয়ই দারুণ কিছু হবে। এই সিনেমায় পুরো দলকে আমার শুভেচ্ছা আর অভিনন্দন। এছাড়া কীর্তির জন্য তো রয়েছে অন্য ধরনের প্রশংসা। কিংবদন্তি দক্ষিণী তারকা সাবিত্রীর বায়োপিক মহানতিতে সাবিত্রী হয়ে ঝুলিতে জাতীয় পুরস্কার ভরেছিলেন কীর্তি। প্রযোজক ও পরিচালক সুরেশ কুমার ও তামিল অভিনেত্রী মিনাকার কন্যা কীর্তি শিশু শিল্পী হিসেবে বড় যাত্রা শুরু করেন, তবে নায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেন 2013 সালে মালায়ালাম ছবি গীতাঞ্জলির মাধ্যমে। রিং মাস্টার রাজিনী, মুরুগান, রেমো, নেনু সাইজালা, নেনু লোকাল, মহানতি, সরকার প্রভৃতি সিনেমার মধ্য দিয়ে তিনি মাত্র 27 বছর বয়সে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এর মধ্যে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা শেষে স্কটল্যান্ডে আর যুক্তরাজ্যের লন্ডনে কিছুদিন আগেও কাজ করেছেন তিনি। তবে সব চুকিয়ে ফিরেছেন মা আর বাবার দেখানো রাস্তায়, আর এই রাস্তায় একের পর এক সফলতার দেখা মিলছে কীর্তির। সো ভিউয়ার্স, কীর্তির এই নতুন মুভি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।